الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. شهد سبحان الله. سب سمے شکریہ ادا کرتے ہوئے نیت ہے اللہ پاک رب العالمین شکریہ ادا کر لے ہمارے نعمت اور بڑھائی دیں یہ بولے اللہ پاک وعدہ کرتے কাজে এই নিয়াতে আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের এই নেক কাজ করার তৌফিক আরো বেশি বেশি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে ঈমানদারেরা তোমরা আমি মাওলার জিকির খুব বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে দুইটা টাইম আমি মাওলার তাসবিহ তাহলিল করো। বর্তমানে অধিকাংশ লোকের ধারণা যে জিকির করাটা পীর মুরিদির কাম, এটা পীরের হুকুম। এই ধারণাটা সম্পূর্ণ কোরআন বিরোধী ধারণা, কারণ জিকির করার জন্য হুকুম করছেন মাওলাই নিজে এবং হুকুম করছেন প্রত্যেকটা ইমানদারকে। আল্লাহ পাক ফরমান আমার ইমানদারেরা, চাই তুমি ধনী হও, গরিব হও, যুবক হও, বুড়ো হও, আলেম হও, মূর্খ হও, চাই পীরের মুরিদ হও আর না হও, যারা ইমানদার তোমরা সবাই আমি মাওলার জিকির খুব বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ পাক জিকির করতে বলছেন বেশি বেশি, বেশি তো কোনো হদ নাই। আল্লাহর হাবিব একটা হদ বতাইছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজুনুন, যে আমার উম্মতেরা তোমরা এত বেশি পরিমাণে মাওলার জিকির করো যেন দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা তোমাদের দেখে পাগল বলে। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফজলে জিকিরের ভিতরে হাদিসের ব্যাখ্যায় বলেন যে হাদিস দ্বারা এইটাই প্রমাণিত হয় যে তোমরা সব সময় জোরে জোরে এবং বেশি বেশি পরিমাণে জিকির করো। কেন অল্প জিকির করলে তোমাকে কেউ পাগল বলবে না, আর চুপে চুপে জিকির করলে তোমার জিকিরের আওয়াজ কেউ শুনবে না আর তোমাকে পাগলও বলবে না। যখনই তুমি রাস্তাঘাটে খেতে খামারে কাজে কর্মে বেশি বেশি পরিমাণে এবং জোরে জোরে জিকির করবা, তখনই লোক ফাসেক ফুজ্জারেরা তোমার দিকে একটু টেরে টেরে চাইবে আর বলবে লোকটা হুকুর হুকুর করে কেন, লোকটা কি পাগল হইল নাকি। আল্লাহর হাবিব ফরমান তোমরা এত বেশি পরিমাণে মাওলার জিকির করো যেন দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা তোমাদের দেখে যেন পাগল বলে। আল্লাহর হাবিব হাদিসে পিতের ফরমান, কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী লোকদের ডাক দেবেন। আল্লাহ পাক বলবে আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব, এ জ্ঞানী লোকেরা তোমরা কোথায়, এ জ্ঞানী লোকেরা তোমরা কোথায়, তোমরা আমার খাস দরবারে আসো, খাস মেহমান হিসেবে তোমরা আসো। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জ্ঞান লোক কারা, আমরা তো দুনিয়াতে মনে করি জজ ব্যারিস্টার উকিল মুক্তার এমপি মিনিস্টার রাজ রাজা এরা হইল সমস্ত জ্ঞানী লোক, এবং বাইরা বাংলাদেশে যাদের বুদ্ধিজীবী বল হয় এরা তো বোধ হয় প্রায় নাস্তিক।
ওই বুদ্ধিজীবী গুরুস্থান আছে, বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শোনেন, আমরা তো দেখি এরা প্রায় নাস্তিক, আল্লাহর এই স্বীকার করে না। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুদ্ধিমান লোক কারা, জ্ঞানী লোক কারা? তখন আল্লাহর হাবিব আল্লাহ পাকের কালামের ওই আয়াত তেলাওয়াত করেন, ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতুন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله حبيب فرمان জ্ঞানী লোক কারা সেটা আমার কথা না, আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান জমিন সৃষ্টির ভিতরে এবং সমস্ত এই মখলুকাতের ভিতরে আল্লাহ পাকের বহু নিদর্শন রয়ে গেছে, মাওলাকে চেনবার জন্য অনেক নিদর্শন আছে, কিন্তু আল্লাহ পাক নিজেই বলেন আমার এই মখলুকাতের ভিতরে আসমান জমিনের ভিতরে নিদর্শন আছে কার জন্য, যারা জ্ঞানী লোক তাদের জন্য, যারা জ্ঞানী না নির্বোধ ওদের জন্য আমার এই আসমান জমিনের ভিতরে আমার মখলুকাতের ভিতরে কোনো নিদর্শন তাদের জন্য নাই, যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন আছে। এবং আল্লাহ পাক ফরমান, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ পাক ফরমান জ্ঞানী লোক কারা, যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আমি মাওলার জিকির করে, অর্থাৎ যারা হামেশা আল্লাহ পাকের জিকির করে। কারণ মানুষ হয়তো দাঁড়াই থাকবে, হাঁটলেও তো দাঁড়াইয়াই হাঁটে, অথবা বসা থাকবে অথবা শোয়া থাকবে, তিন অবস্থার থেকে মানুষ কোনো সময়ই খালি থাকবে না, তিন অবস্থার এক অবস্থানে এক অবস্থায় থাকবেই। আল্লাহ পাক ফরমান যারা এই তিন অবস্থা অর্থাৎ হামেশা, যেটাকে তাসাউফের ভাষায় যেটাকে সুলতানুল আসকার বলা হয়, যারা হামেশা আল্লাহ পাকে জিকির করে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা তো মাঝে মাঝে আমার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করে, মাওলা আসমানটা কিরকম বানাইলেন, মাওলা সূর্য কিরকম বানাইলেন, মাওলা তারকা গুলান কিরকম বানাইলেন, মাওলা গাছ কিভাবে বানাইলেন, আল্লাহ মাওলা এটা কিভাবে বানাইলেন। অন্য হাদিস বিদ্যালয় আছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রু মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রাওয়াতিন সাবঈনা ওয়া ফি রাওয়াতিন সামানিনা সানা। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাকের মখলুকাত নিয়ে যদি কেউ কত সময় গবেষণা করতে পারে, মোরাকাবা করতে পারে, তার আমলনামায় এক রওয়ায়েতে আছে 60 বছরের নফল বন্দেগীর সওয়াব লেখা হবে, আর এক রওয়ায়েতে আছে তার আমলনামায় 70 বছর নফল বন্দেগীর সওয়াব হবে, আর এক রওয়ায়েতে আছে 80 বছরের নফল বন্দেগীর সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাইবে। অনেকে বলে জোরে জিকির সইয়া চুপি চুপি জিকির করা 60 গুণ 70 গুণ বা 80 গুণ বেশি সওয়াব, ওই বেচারারা বুঝতেও পারে নাই যে এই যে সওয়াবকে আস্তে আস্তে জিকির করায় না মোরাকাবার ভিতরে, এটা হলো মোরাকাবার ভিতরে সওয়াব, অর্থাৎ গবেষণা করার দ্বারা নাকি করে, এবং গবেষণা করিয়ে তারা খড়ি আবিষ্কার করে নাই, অন্য কিছু আবিষ্কার করে নাই, তারা বলছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, মাবুদ গো এটা কিছুই তুমি বেহুদা বানাও নাই, সবই তো একটা না একটা কাজের জন্য বানাইছো। এই কথা বলল কে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, তখন তারা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিয়া মাওলার দরবারে জাহান্নামের থেকে তারা পানা চায়। এখন জ্ঞানী লোকের চিহ্ন হইল কয়টা, তিনটা, কয়টা,
যারা হামেশা আল্লাহ পাকের জিকির করে, যারা মাঝে মাঝে মোরাকাবা করে, মাঝে মাঝে দুই ফোঁটা চোখের পানি সালি দিয়ে জাহান্নামের থেকে পানা চায়, এই কথাটা কার? আল্লাহ পাকের নিজের। বাইরে আমরা তো মনে করি বর্তমানে ইঞ্জিনিয়াররা বড় বুদ্ধিমান, বৈজ্ঞানিক, তাদের তো নামই হলো বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। যারা বিশেষ জ্ঞান রাখে তাদের বলা হয় বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক শব্দের অর্থই হলো যারা বিশেষ জ্ঞানী। কিন্তু আল্লাহ পাক বিশেষ জ্ঞানী কাদের বলছেন? যাদের এই তিনটা চিহ্ন, যাদের ভিতরে আলামত আছে, যারা হামেশা আল্লাহ পাকের জিকির করবে, মাঝে মাঝে মোরাকাবা করবে, মাঝে মাঝে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিয়া জাহান্নামের থেকে মাওলার দরবারে পানা চাইবে, এই তিন গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক ফরমান এরা হইল জ্ঞানী। বাইরে আমরা তো বৈজ্ঞানিক বলি, বিশেষ জ্ঞানী বলি, যারা দুনিয়ার যন্ত্রপাতি আবিষ্কার করে, বাইরে এক একটা জিনিস আবিষ্কার করে তাদের জ্ঞান দ্বারা, তাদের আমরা বলি জ্ঞানী। কিন্তু আল্লাহ পাকের কালামের ভাষা জানা নেই, ঠিক মতো মাওলার হুকুম হাকাম মানবে না, নামাজ দোয়া করবে না, আল্লাহ পাক তাদের এক আয়াতের বিচার ফরমান, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উগুলান গরু ছাগলের চেয়েও খারাপ। অন্য এক আয়াতের বিচারে আল্লাহ পাক ফরমান, উলাইকা হুম শাররুল বারিয়্যা, ওই মানুষগুলো হইল কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। বাইরে আল্লাহ পাকের কালামের সঙ্গে আমাদের ধারণার সঙ্গে একেবারে আসমান জমিন ব্যস্ত হয়ে গেল। আমরা যাদের বলি জ্ঞানী, আল্লাহ পাক বলছেন উগুলান পশু। আমরা যাদের বলি গ্রামের লোক, সাধারণ লোক, আল্লাহ পাক তাদের বলেন জ্ঞানী। কি সম্বন্ধ হয়েছে না? আমাদের ছেলেমানকে আমরা কেউ গরু বানাইতে চাই? কথা বলেন না কেন? কিন্তু যারা ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবার চেষ্টায় আছেন তারা তো গরু বানাইতেছেন আল্লাহ পাকের কালাম অনুযায়ী। আর যারা বিল্ডার বানাইতে চান তারা ঠিকই বিয়ানি বানাইতে চান। বাইরের ধারণাটা সম্পূর্ণ আল্লাহ পাকের কালামের সঙ্গে আমাদের ধারণা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। এখন কারটা ঠিক? আল্লাহ পাকের তো ঠিক হইবি, তাই আমরা স্বীকার করি আর না করি। তবে ভাইরা আল্লাহ পাকের কালামের কথা যে ঠিক তার আমি সংক্ষেপে একটু বুঝাবার চেষ্টা করি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। জ্ঞান দুই রকমের, একটা হইল খাওয়া বাসার জ্ঞান আর একটা হলো মানবিক জ্ঞান। কি খাওয়া বাসার জ্ঞান, যেটাকে জৈবিক জ্ঞান বলা হয়, আর মানবিক জ্ঞান হইল যেটা মানসিক জ্ঞান বলা হয়। বাইরামার এই জৈবিক জ্ঞান, খাওয়া বাসার জ্ঞান, এটা জন্মগতভাবে মাওলায় মানুষের চেয়ে পশুকে বেশি দান করছেন। কি একটা গরুর বাচ্চা ছাগলের বাচ্চা মায়ের পেটের থেকে পড়িয়ে কোন জায়গায় মায়ের দুধ, কিভাবে মায়ের দুধ পান করতে হয় কিছুই তাকে শিক্ষা দিতে হয় না। মায়ের দুধ শক্ত হয়ে গেলে মাথা দিয়ে আঘাত করিয়ে নরম করিয়ে খাইতে হয়, তাও তাকে শিক্ষা দিতে হয় না। আর একটা বাইরা মানুষের বাচ্চা মায়ের পেটের থেকে পড়িয়ে কোন জায়গায় মায়ের দুধ, কিভাবে মায়ের দুধ পান করতে হয় বাইরে কিছুই সে বোঝে না। কি শিশুর মুখে দুধ প্রথম দিলে তাও সস্তেও জানে না, মাই সিবাইয়া সিবাইয়া তারপর মুখে দেয়, তাও সুখ সুখ করিয়ে ভালাই দেয়, খাইতেও পারে না। কি বাইর আমার আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, ফুড ডিপার্টমেন্ট আছে, কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, কত খাওয়া বাসার জন্য কত লক্ষ লক্ষ লোক এর পিছনে পরিশ্রম করতে আছে,
এরপর দেখা যায় মাঝে মাঝে দুই একটা মানুষ না খাইয়ে মারা যায়, আর জঙ্গলা পশু পাখিদের কোনো এগ্রিকালচার নাই, কন্ট্রোল নাই, ফুড নাই, কিচ্ছু নাই, কিন্তু জঙ্গলা কোনো পশু পাখি না খাইয়ে মারা গেছে, এরা শুনছেন কেউ কোনো দিন? বরং তাদের স্বাস্থ্য আরো খুব টাকরা জওয়ান, কি কথা ঠিক? বাইরে আমাদের ঘর বাড়ি দুয়ারের প্রয়োজন, আমরা মায়ের পেটের থেকে পড়িয়া সবাই কিন্তু ঘর বাড়ি দুয়ার বানাইতে শিখে আসি নাই। আগের জমানার লোক ঘর দুয়ার বানাইতেই জানত না, গাছে পাহাড়ের গুহায় গাছের ছায়ায় বসবাস করত। আমরা এখন এই শিখতে 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 থেকে এই পর্যন্ত শিখছি, এখন কত সুন্দর সুন্দর দালান কোথা উঠাই। কিন্তু বিচার করেন, এই যত বড় লোকেরা দালান কোটায় বাস করে, সবাই কি নিজের দালান তৈরি করতে পারে? হ্যাঁ, আবার যারা দালান কোটা তৈরি করে তারা টিনি ঘর পারে না, যারা টিনি ঘর পারে তারা আবার খড়ে ঘর পারে না। আর যত পশু পাখি আছে যাদের বাসা বাড়ির প্রয়োজন, মায়ের পেটের থেকে একটা চিফ ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়ে আসে, যেমন তাদের মৌমাছির বাসা, যেমন দেখেন লাল বল্লার বাসা, ভেমরুরের বাসা, বাবই পাখির বাসা, উই পোকার বাসা, যার যে বাসার প্রয়োজন, বাড়ির প্রয়োজন, তার মায়ের পেটের থেকে চিফ ইঞ্জিনিয়ার হইয়া বাইর হয়। স্বামীও ইঞ্জিনিয়ার, স্ত্রী ইঞ্জিনিয়ার, ছেলেও ইঞ্জিনিয়ার, মেয়েও ইঞ্জিনিয়ার, কি এদের কোনো স্কুল কলেজে পড়তে হয় নাই, পড়তে হয়েছে? জন্মগতভাবে তারা জানেন, ভালো ভালো করে বোঝেন বাবা। হাকিকাত ছে তু দুনিয়া বে খবর হ্যায়, হাকিকাত ছে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। বাইরে মূল জিনিস আমরা বুঝলাম না, কেয়ামতের ময়দানে আল্লাহ পাক ফরমান, ফাতারাফু বিযানবিহিম ফাসুহকান লি আসহাবিস সাঈর। নাফরমানেরা কেয়ামতের দিন স্বীকার করবে, মাবুদগো আমরা অন্যায় করছি, ভুল করছি, আমাদের আবার একটু দুনিয়াতে পাঠাও, না আর যে না মাল সালিহা, আমরা এখন যে নেক কাজ করিয়া আসছি আসি, আমাদের আবার একটু দুনিয়াতে পাঠাও, এখন আমাদের সব বুঝে আসছে। আল্লাহ পাক বলবেন, না না আর পাঠানো হবে না। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের কাছে কি আল্লাহ রসুল যায় নাই, বা রসুলের প্রতিনিধি ওলামায়ে কেরাম কি যায় নাই, তোমাদের কি বুঝায় নাই, তোমরা তখন বোঝো না। বাবারে একটা ডাকাত ডাকাতি করে, বাবারে ও কিন্তু সরকারের আইনের কোনো তোয়াক্কা করে না, কোনো পরোয়াই করে না, বন্দুক হাতে পাইয়া ক্ষমতা পাইয়া এখন যা ইচ্ছা তাই করতে আসে। একটা ভদ্রলোক যার সম্মুখে দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা ওর নাই, তাকে লাথি মারে, তার মুখের উপরে লাথি মারে, কত কিছু করে, কারণ ক্ষমতা পাইছে। ওদিকে তো সরকার বলতে সরে ডাকায়, তুই আজকে আমার আইন মানলি না, সবুর কর সবুর কর, তোর তোরে ধরবার জন্য আমি দারোগা পুলিশ বানাইয়ে রাখছি, যে দারোগা পুলিশের লাথি চলে তোর পায়খানা বাইর হয়ে যাইবে, তখন তুই বুঝবি বাইরে চোর ডাকাই যায় যখন মারে, কত কান্দে কত হাতে পায় ধরে, ভাই ভুল করছি আর জীবনে করবো না, ভুল করছি ভাই আমি আর জীবনে করবো না, কিন্তু এই রাত্রে বাড়িতে বসে যে কোনো কথা মানো নাই, খালি কাল যা ইচ্ছা তাই করছো, ক্ষমতা পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আজকে দুনিয়াতে ক্ষমতা দান করছেন, ইচ্ছা করলে নামাজ পড়তেও পারি, ইচ্ছা করলে নাও পড়তে পারি, আমরা ইচ্ছা করলে পর্দা করতেও পারি, ইচ্ছা করলে নাও করতে পারি, আমরা ইচ্ছা করলে সুন্নাত মোয়াফেক চলতেও পারি, ইচ্ছা করলে নাও চলতে পারি, অর্থাৎ আমরা ইচ্ছা করলে আল্লাহ পাকের হুকুম হাকাম অনুযায়ী চলতেও পারি, ইচ্ছা করলে নাও চলতে পারি। যেমন আমরা অধিকাংশ মানুষই দুনিয়ার মাওলার হুকুম মতো চলে না, ক্ষমতা পাইয়া কাল নামাজ পড়বো না কে পড়াইবে, রোজা রাখবো না কে রাখাইবে,
পর্দা কর্মটা কে করাইবে? দেন কত গান বাজনা কত কিছু শুনে আলে মোলামার বাজাতে দেখালে আলে মোলামাদের উল্টে পিলে পিডায় কি কন ভাইরা ক্ষমতা পাইয়া এখন যা ইচ্ছা তাই করতেছে। যখন বাইরা কবরে যাইবে আর কোন ক্ষমতা থাকবে না, মাওলায় ডাক দিয়া বলবেন লেমানিল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও নাফরমানের আজকে কার কতদূর ক্ষমতা আছে পারলে দেখা, আজকে পারলে বল না, এই কেয়ামতের ময়দানে আমি দাঁড়াবো না। আজকে বললে পারলে বল যে আমি মাওলার দরে হিসাব নিকাশ দিতে পারবো না। লিমানিল মুলক ইয়াউম, আজকে কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত লোকের ক্ষমতা ছিনাইয়া নেওয়া হয়ে গেছে। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে আর আমি মাওলার ক্ষমতা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই বাবা। তখন নাফার মানে নাফা তারা ভুল বিলাম কাল্লে আসাদ, তখন তারা স্বীকার করবে ঠিকই আমাদের ভুল হয়ে গেছে, আমরা অন্যায় করছি, অন্যায় স্বীকার করি, আমাদের একটু দুনিয়াতে পাঠাও না যে না আমল সহলিহা। বাবারে যাদের কিসমত ভালো তারা আজকে দুনিয়াতে বসেই বুঝতে পারবে। বাবা আল্লাহ পাকের কেউ যদি চিনতে চায় পাইতে চায় তার জন্য মাওলায় রাস্তা পরিষ্কার করিয়া রাখছেন। যদি কেউ মাওলার সঙ্গে নাফরমানি করতে চায় তারও রাস্তা মাওলায় পরিষ্কার করিয়া রাখছেন। ভাইরা যার মনে চায় মাওলাকে পাইতে সে মাওলার রাস্তায় চলে, আর যার মনে চায় মাওলার সঙ্গে নাফরমানি করতে সে নাফরমানির রাস্তায় চলে। আল্লাহ পাক কিন্তু আজকে দুনিয়াতে কিছুই বলবেন না, কারণ আল্লাহ পাক ফরমানলে না বলুয়া কুমা ইউ কুমা আসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য তোমাদের স্বাধীনতা দিয়ে দিলাম। বাবার স্বাধীনতা না থাকলে সেখানে পরীক্ষাই চলে না। দেখবেন দুনিয়ার পরীক্ষার হলে কাগজ দেয়, কলম দেয়, প্রশ্ন দেয়, সময় জানাইয়ে দেয়, দুই ঘন্টা বা তিন ঘন্টা তোমার সময়। বাবার ওই প্রশ্নপত্র পাইয়া কাগজ কলম পাইয়া যে ঠিক ঠিক মতো উত্তর দেবে সে যাইয়ে ফার্স্ট ডিভিশনে পাস করবে বা ফার্স্ট হয়ে যাইবে। আর যে বেরা কাগজ কলম পাইয়া সময় পাইয়া নিরিবিলি সময় পাইয়া প্রশ্নের উত্তর দেবে না, নিজে বন্ধুর কাছে চিঠি লাগবে, গল্প গুজব লাগবে। যারা গার্ড আছে পাহারাদার তারা কিন্তু তাদের মারবারও কোনো আইন নাই, কানে দাঁড়িয়ে বাইর করারও কোনো আইন নাই। হ্যাঁ তারা মাঝে মাঝে একটু চোখে গোড়ানি মারবে, আরে হাম্মু কি করতে আসো, আরে হাম্মু কি করতে আসো। ঠিক আল্লাহ পাক ফরমানলে না বলু আকুমা ইয়ুকুমা হাসানু আমালা, এ ফজলুল করিম আব্দুল করিম রহিমা খাদুল, আমি তোদের এই দুনিয়াটা বানাইলাম পরীক্ষার হল, তোর হায়াতটা হইল সময়। আল্লাহ হাত পাও জমান চক্ষু কান এগুলো হইল কলম, কোরআন এবং হাদিস হইল প্রশ্নপত্র। একবার এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলেন আপনার আমলনামায় সত্তর বা আশি নাকি লেখা হইয়া গেল, একটা মিথ্যা কথা বলেন একটা কবির আগুনে লেখা হইয়া গেল। চোখ দিয়ে আলেম ওলামাদের দেখেন, আল্লাহ পাকের কালাম দেখেন, মাওলার কুদরত দেখেন, নেকি লেখা হইয়া গেল। এই চোখ দিয়ে সিনেমা বাজকো পরের মেয়ে লোক নাচ গান দেখলেন, গুনা লেখা হইয়া গেল। এই কান দিয়া এই নসিহাতের কথা শোনেন, আখিরাতের কথা শোনেন, আল্লাহ পাকের কালাম শোনেন, নেকি লেখা হইতেছে আপনার আমলনামায় কাগজে। আর কান দিয়া গান বাজনা গিবা শেখায় শোনেন, গুনা লেখা হইতেছে আপনার আমলনামায়। বাবারে যারা আজকে ঠিক ঠিক মতো উত্তর দেবে, ওয়াম্মা মানু কিয়া কিতা বাহু বিয়ামিনি ফায়াকুল হা উ মুকরাউ কিতাবিয়া
إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية কেয়ামতের দিন যখন তাদের আমলনামা বাইরে দিয়ে পাশের আমলনামা বাইরে, আজকে দুনিয়াতে যখন ছেলেদের রেজাল্ট বাইর হইয়া যায় ওই পেপার একটা লইয়া সে বাইরে এ বাড়ি দৌড়ায়, ও বাড়ি দৌড়ায়, মামা বাড়ি দৌড়ায়, ভাইয়ের বাড়ি দৌড়ায়, চাষার বাড়ি দৌড়ায়, লেখেন তখন মামা বাড়ি গেছে, চাষার বাড়ি গেছে, তারা মিষ্টি আনছে, বাবা তুই বলে পাশ করছো মিষ্টি খা, ও এক টুকরো মুখে দিয়ে গেলে বা আমার আর মুখে যায় না, ফুর্তিতে এমন হয়ে গেছে সে আবার আর একবারই যাইবে, তাকে জানাইবে আমি ভালো পাশ করছি, দেখছেন কত সুন্দর পাশ করছি, কেয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হতে পারবে তারাও কেয়ামতের ময়দানে আইবে, দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ উমুক করা ও কেদা দিয়া দেখো আমার আমল নামার পড়িয়া দেখো কেমন সুন্দর আমল নামা বাই হয়েছে, কারণ কি আমি দুনিয়াতে বসে এই কেয়ামতের দিনে হিসাব দেওয়াকে স্মরণ করিয়া চলছি, সবসময় আমি চলছি কথা বলছি তাও এই চিন্তা করিয়া চলছি, এই কথার জবাব মাওলার দরবারে কি দেব, যে কাজ করছি আমি চিন্তা করিয়া করছি এই কাজের জবাব মাওলার দরবারে আমি কি দেব, إني ظننت أني ملاق حسابيا আমি কিয়ামতের দিন হিসাব নিকাশের দিনকে সব সময় খেয়াল করিয়া চলছি, সেই জন্য দেখো আমার আমলনামা কেমন সুন্দর আমলনামা বাইরেছে পড়িয়া দেখো, ফাওয়া ফি ইশাতির রাদিয়া তখন তাদের মাওলার বেহেশত দান করবেন, আল্লাহ বাবারে আজকে যারা দুনিয়ার পরীক্ষার হলে বসে ঠিক মতো উত্তর দেয় নাই, যখন তার ফল বাইরে ফেল তখন ছেলে ওই পেপার দেখে আর পেপার ধরেও না, কেউ সামনেও যায় না, দেয় পলান, কেউ মুখ দেখাইবে না, ওই ওই গোপনে যাইয়া কান্দে আর বলে আহারে আজকে তুই ফল না বাইর হইতো কতই না ভালো হইতো, আরে আমার ফলে ফেল বাইরে হয়ে গেছে আমি কেমনি মুখ দেখাবো, কত বেইমানের অর্থে যাদের ইমান টিমান নাই গলায় দড়ি দিয়াও মরে, আত্মহত্যা করিয়াও মরে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাযিয়া, আর যাদের আমলনামা বাম হাতে পড়বে অর্থাৎ ফেলের হুকুম হইয়া যাইবে তারা তখন আফসুস করবে আর বলবে আরে আজকে যদি আমলনামা না বাইর হইতো কতই না ভালো হইতো, ইয়া লাইতা কানাতিল কাযিয়া, আরে আফসুস আজকে যদি মরিয়া যাইতে পারতাম কতই না ভালো হইতো, আল্লাহ 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 খুব খেয়াল করে নিও, আমি তো বলতেছিলাম খাওয়া বাসার বিদ্যা বুদ্ধি জন্মগত মানুষের চেয়ে পশুকে খাওয়া বাসার জ্ঞান বেশি দান করে জন্মগত ভাবে, কিন্তু আমাকে কে বানাইল কেন বানাইল, আল্লাহ কি বলছেন আমি কিভাবে চলছি, আল্লাহ রসুল কিভাবে চলছেন আমি কিভাবে চলছি, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়, আমি কি আমল করলাম আমার কবরটা কি অবস্থা হইবে, এই চিন্তা কোন গরুর ভিতরে নাই, বাবার আল্লাহ ভক্ত বলেন উলাই উলাই কাকাল আনহামি বালহুমা দল, কতগুলা মানুষ আছে যেগুলো গরু ছাগলের চেয়েও খারাপ, তা আবার কেমনে হইলো, বাবার একটা গরুরে যতই বোঝান সারা দুনিয়ার মাস্টার প্রফেসর উকিল মোক্তার জজ ব্যারিস্টার আলেম ওলামা ওলি আল্লাহ সবাই মিলিয়াও যদি বোঝান এ গরু পরের ধান খাবি না, পরের ধান খাবি না, খোয়ারে নেবো মারবো চামড়া খুলবো, গরু কিন্তু ওই পরের ধান খাওয়া ছাড়বে না,
কিন্তু ভাবে দুইটা গরু একাত্রে ধান খাইতে আসে, একটা গরুরে আপনি লাড়ি দিয়া পিডান, দেখবেন ওই পিডান দেখে আর একটা গরু দৌড় দেয় পিডান খাওয়ার আগেই। আল্লাহ বাবারে, যারা কোরআন হাদিসের কথা শূন্য, আলেমুল আমাদের নসিহা শূন্য, হেদায়ত হয় না। তারপরে তো মাওলায় কত মাওলার কুদরাত দেখাইয়া দিয়েছেন, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে 100 বছর 10,000 বছর পরে কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়, কত গোষ্ঠের মধ্যে আল্লাহ শব্দ লেখা দেখা যায়, কি কত হাড্ডির ভিতরে আল্লাহ শব্দ লেখা দেখা যায়। ওই আফ্রিকার জঙ্গলে একটা গাছের ডালগুলো মাওলা এমন ভাবে বানাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, স্পষ্ট দেখা যায়। এবার যে সুনামি হইল, আর তাহলে ওই যে পানি কম্প যাকে বলা হয়, সুনামি হইল, পেপারে যে ছবি উদিয়া দেশে, ওই সুনামির ভিতরে আল্লাহ শব্দ লেখা ছিল আরবিতে। বাবারে আল্লাহ, এই দেখেও যারা ফেরবে না, এই মাওলার কুদরত দেখেও যারা ফেরবে না, আল্লাহ পাক ফরমানগুলো হইল কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, জানোয়ার গরু ছাগলের চেয়েও খারাপ। গরু ছাগলে তো একটার পিডান দেখে আর একটার দৌড় দেয়, আর এই মানুষগুলা নেই মাওলার কুদরত দেখেও তারা ফেরে না, এইগুলান হইল গরু ছাগলের চেয়েও খারাপ। বাবারে আল্লাহ, এই যে মাওলার কুদরাত, এইগুলো অস্বীকার করার কোনো উপায় আছে কোনো? হ্যাঁ, কারো উপায় নাই। এবার শুনানি হইল কোন সময়, ওই বছরে একটা সময় আছে, মেয়ে লোক পুরুষ ল্যাংটা হইয়া আমোদ প্রমোদ করে সারা বিশ্বের সবে জানোয়ারের দলেরা, পরনে বলে এক টুকরা কাপড়ও রাখা যাইবে না, এই অবস্থায় আমোদ প্রমোদ করে। ঠিক সেই সময় মাওলায় সুনামি বলাইছেন, ওই দিগুলো গেছিল আমোদ প্রমোদ, একটার কোনো চিহ্নও নাই, লাশও কেউ উপায় নাই। ওই যে পানির উপরে আল্লাহ শব্দ লেখা, এখানে মন্তব্য করে মনে হয় যেন আল্লাহ ভাই গজব নিজের দস্তকার দিয়ে পালাইছেন। আল্লাহ শব্দ লেখা না, কাজে মনে হয় আল্লাহ দস্তকার দিয়ে পালাইছেন, যাও পানি যে ধ্বংস করে দিল। বাবা রে মাওলার এই সমস্ত কুদরাত দেখে যারা ইমানদার তাদের ইমান আরো মজবুত হয়, আর বেঈমান গুলানের আরো বেঈমানি আরো বাড়িয়া যায়। এই মাওলার কুদরাত দেখে কিন্তু এই নাফার মানে না ফেরতেছে না, ওদের নাচ গান হারামি বদমাশি চলছেই চলছে, কি কথা ঠিক নেই? কাজে বাইরে এদের ভিতরে মানবতা নাই, মানবিক জ্ঞান নাই, এই জন্য পশুর মতো। আর পশু তো একটার পিডান দেখলে আর একটা দৌড় দেয়, আল্লাহ পাক ফরমানে ইয়া দেখেও ওরা ধন সাবধান হয় না, এগুলো পশুর চেয়েও খারাপ। কে হইল ঠিক হয়েছে? এ বাবারে খুব খেয়াল করে নিও। আল্লাহ, তাই জ্ঞানী লোকের তিনটা আলামত, যারা হামেশা আল্লাহ পাকে জিকির করে, মাঝে মাঝে মোরাকাবা করে, মাঝে মাঝে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিয়া জাহান্নামের থেকে পানা চায়, এ মাহবুব ওয়াকিনা আযাবান্নার, ওয়াকিনা আযাবান্নার, ওয়াকিনা আযাবান্নার। এ বাবা, কাজী যারা জিকির দেখতে পারে না, ওই গুণান তো বাইরে জ্ঞানীর মধ্যে পড়ে না, আল্লাহ পাকের কালাম অনুযায়ী ওই সমস্ত লোক জ্ঞানী যাদের আমরা বর্তমানে দুনিয়াতে গরিব মনে করি, সাধারণ লোক মনে করি, কিন্তু হামেশা আল্লাহ পাকের জিকির করে, মাঝে মাঝে ধ্যান ধরে, হর বলের মাহফিল, হর গোল মে তু, হর রং মে তু, হর মুহ মে তু, জিধার দেখতা হু মাই তু হি তু হ্যায় তু হি তু হ্যায় তু হি তু। মাহবুব গো, ফুলের দিকে চাইলে আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে।
মাবুদকে আসমানের দিকে চাইলে আমি আসমান দেখি না, আমি দেখি তোমাকে। মাওলার তারার দিকে চাইলে আমি তারা দেখি না, আমি দেখি তোমাকে। যেদার দেখতাও মাই তুহি তু হাই, তুহি তু হাই, তুহি তু। বাবা বুঝে আসে না, না আসার কারণ আছে, কলম নষ্ট হয়ে গেছে। এইসব জিনিস বসতে হলে কলম লাগবে, কলম ছাড়া বোঝার উপায় নাই। কলমের চিকিৎসা করো, যখন কলম ঠিক হয়ে যাবে সব বুঝে এসে যাইবে, তখন তোমার সব বুঝে এসে যাইবে। যেমন বেড়ে তুমি অ্যালজাবরা, এটার মধ্যে যে অঙ্ক আছে তুমি বোঝো না। তুমি যদি কাদা সিরিয়ার মধ্যে আবার অঙ্ক থাকে, হিসাব থাকে কেমনে, ওই জ্ঞান তুমি লাভ করো, তখন দেখবা তুমি বোঝবা যে এই কাদা সিরিয়ার মধ্যে কেমনে হিসাব নিকাশ থাকে। বাবারে এখন বুঝে আসে না, এখন তোমার এটা দুনিয়ার দিকেই নজর। অনেক আলেমেরাই তো মহাদ্দেশেরা ছেলে মানকে ইঞ্জিনিয়ার বানায়, বেনমাজি বানায়, বাইরা বেরোজগারিয়া বানায়। এই তোমাকে মোজাহেদের মধ্যেই, আমাকে মোজাহেদের মধ্যেই, ছেলেমান কয়জন আর ঠিক আছে? হ্যাঁ, ওই নিজে চরমরাই মোজাহেদ, ছেলেমান করে বিএনপি, নাইলে করে আওয়ামী লীগ, নাইলে করে শিবির। তুমি কেমন মোজাহেদ বোঝো নাই, তোমার এখনো বুঝে আসে নাই, তোমার কলই পরিষ্কার হয় নাই, বোঝবা কেমনে? বাবারে বোঝো, আল্লাহ কলব পরিষ্কার করো, আল্লাহর ফজলে দেখবা যখন কলব ঠিক হয়ে যাবে সব তোমার বুঝে এসে যাইবে। দেখবা সব ঠিক আছে, সব ঠিক আছে। বাবারে কাজে কলব পরিষ্কার করো, কলবকে বাইরা ঠিক করো। বাইরা জীবাত্মা একেবারে মরিয়া গেলে তা জীবিত করার আর কোনো উপায় নাই, কিন্তু মানবাত্মা মরিয়া গেল তা জীবিত করার উপায় মাওলায় রাখছেন। মাওলায় কত বড় দয়ার মাওলা। লিকুল্লি শাইন সিকালাতুন সিকালাতুল কুলুবি জিক্রুল্লাহ, যে আমার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার অস্ত্র আছে। আর তোমাদের কলব যদি পরিষ্কার করতে যাও, রুহের মার্কাজ বা সেন্টার বা কন্ট্রোল রুম হইল কলব। রুহ আর কলব মনে করবে একই জিনিস। এই বাবা রুহুকে জিন্দা করার জন্য অস্ত্র বা ঔষধ হইল মাওলার জিকির। মাওলার জিকির করতে 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 আল্লাহর ফজলে যখন কলব জিন্দা হইয়া যাইবে, তখন তোমার বুঝে আসবে আল্লাহ পাকের কালামের কথা ঠিক না দুনিয়ার আমাদের ধারণা ঠিক, তখন তোমার বুঝে আসবে। বাবারে কাজে খুব খেয়াল করে নিও, এই কলবের চিকিৎসা করো। যার কলব ভালো সেই তো ভালো মানুষ, যার কলব খারাপ সেই হলে খারাপ মানুষ। এটা তো আমার কথা না, আল্লাহর হাবিবের হাদিস। আল্লাহ ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব ফরমান, এ আমার উম্মতেরা, মানুষের শরীরে বিচারে, এটা কিন্তু পীর মুরিদির কথা না, আল্লাহর হাবিবের হাদিস। কি অধিকাংশ লোক লখেন এই সমস্ত কথা উড়েই দেখেন, পীরদের কথা, এটা পীরের কথা না, আল্লাহর হাবিব ফরমান। আলা ইন্না ফি জাসাদি বনি আদম মুদগা, এ আমার উম্মতেরা সাবধান, প্রত্যেকটা বনি আদমের শরীরের ভিতরে একটা কুদ্জাতি গোষ্ঠের টুকরা আছে। এজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া এজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যখন ওই গোষ্ঠের টুকরা ভালো হয়ে যায়, মানুষটা একটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। বাবারে খুব খেয়াল করে নিও, আল্লাহর হাবিবের হাদিস, এই গোষ্ঠের টুকরা যখন ভালো হয়ে যায় মানুষটা ভালো মানুষে পরিণত হয়ে যায়।
আর এই গোষ্ঠের টুকরা যখন খারাপ হয়ে যায়, মানুষটা একটা খারাপ মানুষে পরিণত হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এই গোষ্ঠের টুকরার নাম হইল কলব। কথাটা আমার না আল্লাহর হাবিবের কথা। যেগুলো এই কলবের বিষয়ে চিন্তা ভাবনা করো না, মনে করে তোরা আল্লাহ আল্লাহর হাবিবকে নবী বললেই স্বীকার করতে পারো নাই। এই কলব ভালো হইতে 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 মানুষটি এত ভালো হইয়া যায়, ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। আর এই কলব খারাপ হইতে 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 মানুষটি এত খারাপ হইয়া যায়, উলাইকাম শাটুল বাড়িয়া কুত্তা শিয়াল সুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। এই গোষ্ঠের টুকরার নাম হইল কলব। এই কথাটা আমার না আল্লাহর হাবিবের কথা। জীবনে এই কলবের বিষয়ে চিন্তা ভাবনা করো না, মনে করে তোরা আল্লাহ আল্লাহর হাবিবকে নবী বললেই স্বীকার করতে পারো নাই। এই কলব ভালো হইতে 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 মানুষটি এত ভালো হইয়া যায়, ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। আর এই কলব খারাপ হইতে 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 মানুষটা এত খারাপ হইয়া যায়, উলাইকাম শাটুল বাড়িয়া কুত্তা শিয়াল সুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর হাবিব ফরমান ওই গোস্তের টুকরার নাম হইল কলব। কাজী মনে রাখবা, যার কলব ভালো সে হইল ভালো মানুষ, যার কলব খারাপ সে হইলে খারাপ মানুষ। এখন আমরা ভালো মন্দ নির্ভর করে কিসের উপরে? কলবের উপরে। কিসের উপরে? ডিগ্রির উপরে নির্ভর করে না। কি? আমি মুফতি সাহেব মহাদেশ সাহেব, আমি ডক্টরেট সাহেব, আমি মেম্বার চেয়ারম্যান সাহেব, এর উপরে সম্মান এবং ভালো মন্দ নির্ভর করে না। ভালো মন্দ নির্ভর করে একমাত্র কলবের উপরে। কাজী কলবকে ভালো করার চেষ্টা করো। এই কলবকে ভালো করার চারটা ঔষধ আছে। কয়টা ঔষধ? মুখস্থ রাখো। এক হাদিস উদ্দ আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাতুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ মা জিলাউহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কাসরাতি যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতরা, লোহায় যখন পানি লাগে তখন লোহায় জং ধরিয়া যায়, এরকম গুনার দ্বারা কলবের ভিতরে জং ধরিয়া যায়। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কলবকে পরিষ্কার করার হাতিয়ার কি, অস্ত্র কি, উপায় কি? আল্লাহর হাবিব ফরমাবে, কাসরাতি যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি মৌতের কথা স্মরণ করো আর বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, তাতে কলব পরিষ্কার হয়ে যাবে। এখানে কয়টা ওষুধ পাওয়া গেল? দুইটা। একটা হলো বেশি বেশি মৌতের কথা স্মরণ করা, আর একটা হলো বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। আমি কোরআন শরীফ কইছি তো তোমাকে অসুবিধা হয়েছে নাকি? তো কয় যে কোরআন তেলাওয়াত, আমি কইছি কোরআন শরীফ তেলাওয়াত করা, একে কোরআন তেলাওয়াত। ভাইরা, কোরআন শরীফের একটু উল্লেখ করার সময় একটু সম্মানের সঙ্গে করতে হয়। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের একটা সম্মান হয় তো? ব্যাপারে খুব খেয়াল করে নিয়েন। আর একটা ঔষধ আল্লাহর হাবিব ফরমান, জাদ্দিদু ইমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ইমানানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতরা, তোমরা তোমাদের ইমানকে নূতন করো, তাজা করো। আর ইমান তো থাকে কলবে, ইমান থাকে কোথায়? এই তোমাদের ইমানকে তোমরা নূতন করো। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইমানকে আমরা কিভাবে তাজা করব, নূতন করব? আল্লাহর হাবিব ফরমাবে, কাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো। কি? এক জামাত ইসলামের আলেম মুফাসসির কোরআন,
বলে ছেলে যদি বাবা রেখে বাবা 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 বাবা, তখন বাবাই কইবে কি ছেলেটা পাগল হয়েছে। যারা খালি আল্লাহ 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 এরকম বারবার বলে, হেরাও তো পাগল হয়েছে। কিন্তু বেশি বেশি জিকির করার জন্য কে বলেন? আল্লাহ বলেন, আল্লাহ রসুলও বলেন। এখন আল্লাহ এবং আল্লাহ রসুল যখন বলছেন বেশি বেশি জিকির করার জন্য, সেইটাকে যারা ব্যঙ্গ করে ওদের মুসলমান তো ভালো কথা ইমান থাকে, ঠিক কথা বলেন না? ইমানই তো থাকে না। বাইরে আবার খুব খেয়াল করে নিন, অন্য হাদিস আল্লাহর হাবিব ফরমান লিখ করলে শাহীন সেকালাতুনা সেকালাতুল কুলুবে জিক্রুল্লাহ। হে মা আমার উম্মতেরা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার অস্ত্র আছে, আর তোমাদের কলম যদি পরিষ্কার করতে চাও তার জন্য অস্ত্র হইল মাওলার জিকির। এখন কয়লা হইল? বেশি বেশি মৌতির কথা স্মরণ করা, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আর অন্য অন্য জিকির বেশি বেশি করা। এই সাইডিয়া কি হইল না? তাই কি ভাইয়া, এই কলম পরিষ্কার না করলে তো মানুষই মধ্যে নিয়া, সে তো মানুষের মধ্যেই না। আরে কলম পরিষ্কার যে সমস্ত আয়োজন দেখায়, কিন্তু কলম পরিষ্কারের একমাত্র হাতিয়ার হলো জেকের, এ ভুল কইছি। একমাত্র যে ওষুধ না, আরো তিনটে আছে বলতে হইবে। কলম পরিষ্কার করারও একটা ঔষধ হইল মাওলার জেকের, কথা ঠিক না? কাজী ভাইয়ের আমার, আমাদের এই তরিকা সবক আসবাক হাদিসের সঙ্গে মিলানো, সবকে বসিয়ে পড়তে মৌতির খেয়াল করতে হয় কি? এরা কলম পরিষ্কার করার একটা হাতিয়ার আল্লাহর হাবিব বলছেন কি? আর অন্যান্য তরিকা অন্য ধরনের মোরাকাবা, আমার কলম আমার পীরের দিকে মোতাওয়াজ্জা আছে ইত্যাদি, কিন্তু আমাদের হইল মৌতির কথা স্মরণ করো, তারা হাদিসের না? এক হাদিসি বিচারে যদি কোনো ব্যক্তি মেয়ে লোক বা রুশ মেয়ে লোক বা পুরুষ ফজরের পর মাগরের পর একশোবার সুবহান আল্লাহ, একশোবার আলহামদুলিল্লাহ, একশোবার আল্লাহ আকবার, একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারে, তার আমলনামা একশত দুম্বা কোরবানির সওয়াব হবে, একশত গরু কোরবানির সওয়াব হবে, একশত উট কোরবানির সওয়াব হবে, ইব্রাহিম আলাইহিস বংশের একশত গোলাম আজাদ করার সওয়াব লেখা হইবে। এটা হাদিসের সবক, আমাদেরও তো প্রথম সবক কি? হাদিসের সঙ্গে মিলানো নয়। বাইরা অন্য তরিকে কত খেয়াল বাতা, কিন্তু আমাদের খেয়াল বাতানো হয় যখন জিকির করো, খেয়াল করো আল্লাহ পাক আমার দিকে চাই রয়েছেন, আমি মাওলাকে ডাকতেছি, মাওলা আমার ডাকে জবাব দিতে আসেন। এই খেয়ালটা তো হাদিসের খেয়াল। আল্লাহর হাবিব ফরমান, ও বুদুল্লাহ কান্না কাতার ফাইল্লাম তখন তারাহু ফাইন্যাহু ইয়ারাক, তুমি মাওলার এবাদত এমন ভাবে করো যে তুমি মাওলাকে দেখতে আসো। যদি তোমার এতদূর খেয়াল না হয় অন্তত খেয়াল করো, তুমি তোমাকে মাওলায় দেখতে আসেন। এই খেয়ালও বাতা হয় হাদিসের সঙ্গে কি? মানে আমি বলছি না একবার, যে আমরা তো আমাদের তরিকার গল্প করি না, আমরা সেই মানুষকে আপনি মানুষ হইবে এই চিন্তা করি, মানুষকে আপনি আল্লাহ পাকের হুকুম হাকাম মানবে এই চিন্তা করি। আমরা তো কেরামত বয়ান করি না, আর আমাদের তরিকার গল্পও করি না, বরঞ্চ প্রত্যেক মহাবেলে বলি যে তরিকায় গেলে তোমার কলব পরিষ্কার হয়, খাঁটি মুসলমান হইতে পারো, ওই তরিকায় ভর্তি হইয়া কলব পরিষ্কার করিয়া খাঁটি মুসলমান হয়ে খবরে যাই। কেন আল্লাহ পাক স্পষ্ট জানাই দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব নিয়ে আমি মাওলার দরবারে না আসলে ওই ব্যারামিয়া কলবের জন্য আমি হসপিটাল বানাই রাখলাম জাহান্নাম। তাই বাইরা কলবকে পরিষ্কার করতেই হবে, যে প্রকারে হোক, কলব পরিষ্কার না করিয়া কবরে গেলে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই।
তাই এবারে বেশি বেশি জিকির করলো, কলব পরিষ্কার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে আমাকে কলবে সালিম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, তাই সবাই একটু খেয়ালের সঙ্গে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ।